কতদিন এইভাবে চলবে? এই সংসারে এসে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। বলি, কারোর কি খেয়াল আছে আমি আজ বাপের বাড়ি যাব? বছরে কটা দিন এই সংসার থেকে মুক্তি পাই, সেটাও না হলে এদের ভালো হয়। এবার আমি যদি কিছু বলতে যাই তো আমি খারাপ হয়ে যাবো। কতবার ওই মহাকাবুকে বলেছি লন্ডি ভিঙ্গির সাথে মিশতে না, শুনলে আমার কথা? এই দুজনে মিলে মহাকাবুকে নেশা করিয়ে মাথাটা খারাপ করে দিচ্ছে। কোথায় চললে বালতি হাতে গামছা পরে? আরে এই দেশে কেউ টুড়ে যায় না, তোর এটা বোঝা উচিত ছিল। আরে মরতে এখন জমির ব্যবসা, মদের ব্যবসা, রমরমা চলছে, ওইসব ব্যবসা করে না মরতে লোকের এখন লালে লাল হয়ে যাচ্ছে, তুমি সেটাই করো না। বলিস কি রে, তাই নাকি? তাহলে তো এই বিষয়টা নিয়ে এবার ভাবতে হয়। কোথায় হাত মারলে? ও তুই, আচ্ছা তোর কি কোনো কাজ নেই? সারাদিন সিসিটিভির মতন পেছনে পড়ে আছিস। কি করবো বলো, আমার এই চোখ দুটো না মিডিয়ার কাজ করে। আরে যেখান থেকে মাল পাই না তারই সম্প্রচার করি। এই শোন, তুই কিন্তু নীতির বাইরে কাজ করছিস, এটা কিন্তু ঠিক না। তুমি ঠিকই বলেছো দিদি, তোমরাও কিন্তু নীতির বাইরে কাজ করছো, আর তোমরা করছো বলেই কিন্তু আমিও করছি, যাকে বলে ব্যালেন্স রাখা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল এবার তোর মুখ চাপা দিতে কি করতে হবে। না মানে বলছিলাম, তোমার ওখান থেকে কিছু মাল এদিকে ফেল, মানে তোমার জন্য 500 দিলেই হবে। রাজ ভান্ডার থেকে আমার এই লক্ষ্মীর ভান্ডারে আসলো 1000, আর তোর কাটিং 500। আচ্ছা ঠিক আছে 200 দিচ্ছি। না না 100। নিশ্চয় কোনো গার্লফ্রেন্ড মনে হচ্ছে। আর বলিস না নারু, আসলে কাকে ছেড়ে যে কাকে ধরবো সেই নিয়ে আর ঘুম আসে না রাত্রে। আরে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে পড়ে থাকলে তো তোমার মতো এরকম হ্যান্ডসাম ছেলের কাছে গার্লফ্রেন্ড আসবেই। আর আমার দেখো গিটার গলায় নিয়ে ঘুরে বেড়াই, কেউ চোখ তুলে তাকিয়েও দেখে না। আরে এফবি করি মেয়ে পটানোর জন্য নয় রে, এসব করতে একটু স্ট্যামিনা লাগে। এই যে আমি ইনস্টাগ্রাম করি, ফটোশ্যুট করি, এইসব না করলে, আর এরকম একটু নাচন কদন না করলে এই পয়সা আসবে কি করে মাসের শেষে? হ্যাঁ, আর এই জন্যই গণাদার তোমার বড় হিংসা করে। হিংসা? এই দাদা কি বলছিল আমার নামে?
বল বল নারু বল বেটা, নলে এক্ষুনি মনে ছেড়ে দেবো। বল বলছি বলছি, তুমি যেন আমার কথা বলো না। আরে তুই বল তাড়াতাড়ি। বলছিল তুমি নাকি ওই মোবাইল টিপে আর বাবার হোটেলের পয়সাগুলো ধ্বংস করছো কি? এ লোরে আমার সিদ্ধিদাতা গণেশ, ইন্টারনেটে তো ফেসবুকে পয়সা উঠছে, তবেই তো দেখছিস এই বুড়ো বুড়িগুলো কিরকম আচরণ কোদন করছে। আর তাছাড়া ও সারা জীবনে গাদা গাদাই থেকে গেল, পয়সা কামাতে গেলে একটু একটু এরকম করতে হয়। আর তুই শোন আমার কথা, তুই গিটারটাকে ছুঁড়ে ফেলে দে, আর তুই আজ থেকে আমার কথা মতো চল, তাহলে দেখবি দেখবি সফলতা কাকে বলে। কি বলছো সরদি? প্রোগ্রামে একটু ভালো পারফরমেন্স করতে গেলে না একটু বাদটা খেতে হয়। আরে কি বলছো সরদি, আজকালকার ছেলেমেয়েরা তোমায় দেখে কি শিখবে? শিক্ষা শিক্ষা এখন লাঠে উঠে গেছে, এখন ছেলেমেয়েদের কোনো শিক্ষার দরকার নেই, শুধু পাস করলেই চলবে। এখন সবাই পাস, হ্যাঁ পরীক্ষার হলে বসলেই চলবে, আর টুকলি করারও দরকার নেই, ওদের টুকলির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এতে সবার ক্ষতি হবে, তুমি একবারও ভাববে না? আমি কেন ভাবতে যাবো, আমি নিজের কথাই ভাবার টাইম পাই না। আর লোককে যদি কিছু বলতে যাই বলে জ্ঞান দিও না, কেউ শোনেই না। এখন তো কেউ শিক্ষার পিছনে দৌড়ায় না, সরস্বতীকে ছেড়ে এখন সবাই লক্ষ্মীর পিছনেই দৌড়াচ্ছে। কি বলছিলে বলো, এত তাড়াতাড়ি কাজের থেকে ফিরে এলি? কি আর বলবো বাবা, আমার দোকানে আধার মল্লিক চাল কেলেঙ্কারিতে ধরা পড়েছে, তাই আর কাউকে ভরসা করে দায়িত্ব দিতে পারছি না গো। সবই তো বুঝলাম, দোকান তো বন্ধ করে এলি, ওরা খাবে কি করে? সবই অভ্যেস বাবা, সবই অভ্যেস। খেতে পেলে পেট বাড়ে, না পেলে পেট কমে। কিন্তু একটা জিনিস না, মানুষ কিছুতেই সামলাতে পারছে না। কি সেটা? লোভ, সম্পত্তির লোভ। আর এই লোভ না দিন দিন মানুষের মধ্যে বেড়েই চলেছে জানো বাবা। আমি তো বুঝলাম, তা তোর মা সকালে এত চেঁচামেচি করছিল কেন রে? ওই মা মানে বলছিল আমি চিৎকার করলেই দোষ, আর তুমি যে এত বড় ছেলের সামনে তামাক টানছো সেই বেলায় লজ্জা করে না? না 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 না, কই কই কই, আমি তো তামাক খাইনি তো। না না না, আমার নিজের প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে। ছাড় ছাড়, কি ভরসা করছে আমার জানা আছে, এই জন্যই তো ছেলেমেয়েরা তোকে ছেড়ে আমার উপর ভরসা করছে, কারণ আমি লক্ষ্মী। জানি, তাই তো আমি নিজের উপর ভরসা করি। আর এখনকার ছেলেমেয়েরা, এখনকার মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে, শিক্ষাকেও বহিষ্কার করেছে। অপকর্ম করতে দ্বিধাবোধ করে না,
কিরে, তোরা কি সারা জীবন ঝগড়া করে কাটাবি? তোদের মধ্যে কি কোনোদিন মিল হবে না? আচ্ছা তুমি কখন বেরোবে বলো তো? বিকেল বিকেল বার হবে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে যা থাকবি। আর শোন একটা কথা বলছি, ওখানে গিয়ে কাউকে না জানিয়ে যেখানে সেখানে এদিক ওদিক কোথাও যাবি না। বাবা না তোমার সাথে চুগলি করছে। চুগলি মানে? চুগলি মানে হলো বাবা তোমাকে পায়ে হেঁটে পাঠাবে, আর তার সাথে আমাদের আমার কোনো চিন্তা নেই, আমি আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে। তুই থাম, দিনে দিনে খুব স্বার্থপর হয়ে যাচ্ছিস তুই। এই যে তোমাকে বলছি, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করবে হ্যাঁ কি না আমি জানতে চাই। জানি তুমি আমাকে ভয় দেখাবে, তাই আমি এদেরকে না তোমার জন্য একটা লায়ন ক্যাপ করে রেখেছি। এই তুই চল তো সরন, এদের সাথে থাকলে না ওই অন্নপ্রাশনের ভাত স্বাদ দেখে তবে। তুই চল আমার সাথে। তুই এখন ঠিক কথা বলেছিস, চল। হ্যাঁ চল। দেখলে মা দিন দিন কিরকম ওরা উশৃঙ্খল হয়ে উঠেছে। তুই থাম, তোমাকে বলছি সারা বছর ধরে তোমার গোলামি করি, বছরে একটা দিন শান্তি করে বাপের বাড়ি যেতে পারবো না? একবার নয়, বছরে দুবার যাও। মানে ওই একটাই আশ্বিনে আর একটাই চৈত্রে। আশ্বিনে জাকজমক করে যাই, আর চৈত্রেতে ওটা একটু যাই আর কি। যাই হোক, এবার বলো তুমি কি করবে? কেন ওই যে বললাম লায়ন ক্যাট। মা বাবা তো আমাদের জন্য সেভিংসই করি, এতে কিন্তু তোমার রাগ করা উচিত হচ্ছে না। তুই থাম, তুই দিনে দিনে বাপের সাইডে নিয়ে কথা বলতে শিখেছিস। তুমি কি করতে চাও? আমি যাব, আমি যাব, যে দেখবো ওরা কত আনন্দে আছে। আর ওরা যত আনন্দ থাকবে না আমিও তত আনন্দে থাকবো রে, আমিও তত আনন্দে থাকবো। একেই বলে প্রেম, এদের মধ্যে যতই বিষ ঢালো না কেন এদের দুজনের শরীর একই আত্মা। বলো দুর্গা,
মাইকে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্বধী ধিয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।